আসসালামু আলাইকুম। সবাই আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন কিভাবে পিকচার ইনসার্ট করা যায় ওরাকল অ্যাপেক্স অ্যাপ্লিকেশনে। সো আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে মেনটেন করবে, কোন ইউজার প্রবেশ করবে আপনার ওই অ্যাপ্লিকেশনে। আমরা তো এটাকে আসলে ওয়েবসাইট হিসেবে ডেভেলপ করব। সো দেখেন, আমি দেখাই আপনাদের একটি এটা না। সো হ্যাঁ, অলিম্পিক্স 2020, এটা হচ্ছে আমার একটি অ্যাপ্লিকেশন। আগে যে ফার্স্ট ভিডিওতে যে অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম ওইটা এই ইয়েতে নাই। সো রান করি আমরা এটা। এটা আসলে লগ ইন পেজ ফার্স্ট। সো অ্যাডমিনিস্ট্রেটর, এই যে অ্যাডমিনিস্ট্রেশন, এখান থেকে আসলে ইউজার কন্ট্রোল করতে পারবে যে কে কে প্রবেশ করতে পারবে এবং কে কি হিসেবে প্রবেশ করতে পারবে। সাপোজ কে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে প্রবেশ করতে পারবে, কে শুধু রিডার হিসেবে প্রবেশ করতে পারবে, আর কে কন্ট্রিবিউটর হিসেবে প্রবেশ করতে পারবে। সাপোজ এখান থেকে দেখাই ইউজার্স। সো এখানে অ্যাডমিন, সে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে প্রবেশ করে আছে। এ রিডার হিসেবে সাজ্জাদ, আমি অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্রিবিউটর রিডার দিয়ে রাখছি। অ্যাডমিনিস্ট্রেটর দিলেই আসলে সবকিছু হয়ে যায়। আর আমি যেটা, এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, এটা আমার অ্যাডমিনিস্ট্রেটর ফার্স্ট ওরাকল অ্যাপেক্স এর আইডি এটা। সো এটা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারবো, আর এখান থেকে সাপোজ আমি এখানে অ্যাডমিন সাইন আউট করি, ওকে, আপনারা এখান থেকে থিম চেঞ্জ করতে পারবেন। আসলে থিম চেঞ্জ করে এটা আপনারা পারবেন, আমার দেখানোর দরকার নেই। তারপরে লাগলে আমাকে বললেন। ওকে, সো দেখেন এখানে আমার আগে অ্যাডমিন ছিল, এখন সাজ্জাদ হয়ে গেল। সো সেম ভাবে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ঢুকতে পারবে সাজ্জাদ। সাপোজ আমি এখান থেকে অনেক হয়ে ঢুকবো, অনেক আপনারা দেখে দেখাইছিলাম যে অনেক একজন রিডার ছিল। সো অনেক সাইন ইন, সো অনেক ছিল রিডার। সো অনেক কখনো অ্যাডমিনিস্ট্রেশন ইউজ করতে পারবে না, তাকে সে অ্যাক্সেস দেওয়া হয় নাই। সো এখানে দেখেন টেকনিক্যাল ইনফো অনলি ভিজিবল ফর ডেভেলপারস। সো সে রিডার হিসেবে জয়েন করেছিল, সে কখনো অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকতে পারবে না। সো এমন একটি পেজ আমরা ক্রিয়েট করব। সো আমরা এটা কেটে দিলাম। আপনাদের ইউনিডে মধ্যে আমি আসলে একটি পেজ ক্রিয়েট করে দেখাবো, এখানে অ্যাডমিনিস্ট্রেশন ক্রিয়েট করে দেখাবো। সো সাপোজ আমরা অ্যাপেক্স ইউনি ডেমো, ওকে, সেখান থেকে ক্রিয়েট পেজে যাবো অ্যাট ফার্স্ট। দেন ফিচার নামের একটি অপশন পাবেন এখানে। সো আপনারা যাবেন এখানে, তারপর এখানে অ্যাক্সেস কন্ট্রোল, সো এখানে অবশ্যই ক্লিক করবেন। তো এখানে কি বলছে, পেজ গ্রুপ ক্রিয়েট এ নিউ পেজ। সো এখানে আসলে কিছু কি চেঞ্জ করতে হবে, ক্রিয়েট এ নিউ পেজ, হ্যাঁ, ক্রিয়েট এ নিউ নেভিগেশন মেনু, সো এমনটা আসবে। দেন অ্যাডমিনিস্ট্রেশন এখানে অ্যাড হয়ে যাবে, সো এমনটা আসবে সবারই। সো এখান থেকে ক্রিয়েট করবেন, এখানে কিছু নেই, পড়বেন সবাই অবশ্যই। তো আমাদের আসলে ক্রিয়েট হয়ে গেছে যদিও, কিন্তু আমাদের ইউজার ডিফাইন করতে হবে এরপরে। সো আমরা দেব রিফ্রেশ করে। সো অ্যাডমিনিস্ট্রেশন নামক আমার একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। সো ইউজার, ওকে, তো দেখেন এটা হচ্ছে আমার ফার্স্ট আইডি যে আমি ঢুকে আছি আর কি। সো আমি যদি এখন লগ ইন করে লগ আউট করি, মানে লগ আউট করে আবার লগ ইন করি, তাহলে আমার এটা দিয়ে ঢুকবে না, কারণ আমার ডেটাবেজে স্কিমার প্রয়োজন আছে যেটা আমার এখন অ্যাড করতে হবে এখানে। সো আমরা এটা কেটে দিলাম, আবার ওরাকল অ্যাপেক্সে গেলাম। যাওয়ার পরে এখানে অবজেক্ট ব্রাউজার, আপনাদের এখান থেকে দেখাই। সো এইখানে দেখেন আমার যে ক্রিয়েট কাস্টম অথেন্টিকেশন, এই যে ফাইলটা, এটা আপনারা কপি করবেন আর সুন্দর মতো এখানে পেস্ট করে দিবেন।
এটা হচ্ছে আসলে মাই ইউজারের। এখানে আমাদের ইউজার আইডি, ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, ইউজার অ্যাক্টিভেশন, এগুলো আসলে যে ডেটাবেজে রাখবো, মানে কোন কোন ইউজার ঢুকতেছে তার নাম, আইডি, পাসওয়ার্ড, অ্যাক্টিভেটেড নাম্বার, এগুলো আসলে রাখবো। সো এগুলো আসলে এটা আসলে ক্রিয়েট করে নিতে হবে, রান করলে ক্রিয়েট হয়ে যাবে, আমার ক্রিয়েট করা আছে। সো আরেকটা যেটা ছিল এটা হচ্ছে এই যে ক্রিয়েটেড সিকোয়েন্স, এটা ক্রিয়েটেড সিকোয়েন্স মাই ইউজার সিকোয়েন্স স্টার্ট উইথ, আসলে এটা ইনক্রিমেন্ট হতেই থাকবে এক এক করে, ইনক্রিমেন্টিং এর জন্য এই পার্টটা আসলে। এটাও আপনারা এখানে কন্ট্রোল সি কপি করবেন অ্যান্ড এখানে পেস্ট করে রান করে দেবেন এখানে, অ্যান্ড এটা ক্রিয়েট হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটি বিষয় যেটা, হ্যাঁ এখানে, সো এটা ইনসার্ট ইনটু মাই ইউজার ভ্যালু। সো আমরা যে কোন মানে কোন ইউজারদের আমরা অ্যাডমিন করতে মানে অ্যাক্সেস দিব, সেটা আসলে এখান থেকে এই যে কোডটা এখান থেকে আসলে অ্যাক্সেস পাবে। সো এটাও আমরা কপি করে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি, সাপোজ যদি আমি এটা দেই, ওকে, সো এটার বিষয় হচ্ছে নেক্সট ভাল, এটা হচ্ছে ভ্যালু ইনসার্ট করে, আমরা যে ইউজারকে দিব আর কি অ্যাক্সেস সেটার জন্য এটা। আর ওয়ান মানে হচ্ছে আসলে লগইনের যে ভ্যালু, যদি জিরো দিই তাহলে এটা আসলে ডিঅ্যাক্টিভ বুঝাবে, আর ওয়ান মানে হচ্ছে অ্যাক্টিভ। সো এটা রান করলে এটা ইনসার্ট হয়ে যাবে মাই ইউজার্স টেবিলে। সো আমি আসলে আপনাদের টেবিলটাই দেখাই এখন, অবজেক্ট ব্রাউজার, সো মাই ইউজার, মাই ইউজার্স। সো আমরা এখানে আসলে ভ্যালু দেখতে পারবো অনেকগুলো। সো এখানে দেখেন আমাদের অনেকগুলো ভ্যালু আছে, কজ হচ্ছে আমি এটা আরেকটা টেবিলের জন্য ব্যবহার করেছিলাম, যার জন্য এখানে অনেকগুলো ভ্যালু আছে। আমি যে আমার অলিম্পিক 2020-এর জন্য ব্যবহার করেছিলাম, এর জন্য এখানে অনেকগুলো ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন। সো আসলে এটা ইনসার্ট করার জন্য আরেকটি প্রসেস আছে, যেটা আমরা এটাতে আসলে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাড করলাম, কিন্তু আরেকটি বিষয় হচ্ছে আমরা অ্যাপেক্সে যাব, দেন ইউনিডিয়া মতে যাব। এখন এইখান থেকে আমাদের যে শেয়ার্ড কম্পোনেন্টস আছে এখানে যাব, দেন অথেন্টিকেশন স্কিমাস এখানে যাব। অথেন্টিকেশন স্কিমা আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন এক্সপ্রেস অ্যাকাউন্ট কারেন্ট, এটা করা আছে। এটাতে আসলে কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড কিচ্ছু লাগবে না, এর জন্য এখানে অ্যাপ্লিকেশন এক্সপ্রেস অ্যাকাউন্ট করা আছে। তো আমরা আসলে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো অ্যাজ এ কপি, সো বেসড অন এটার কোনো কিছু লাগবে না, নেক্সট করব। এটা হচ্ছে অথেন্টিক, কাস্টম অথেন্টিকেশন নাম দিলাম, এখানে কাস্টম লিখবো। সো এখানে আমাদের অনেকগুলো ফাইল চলে আসবে, ইয়েস ডেটাবেস অ্যাকাউন্ট কাস্টম, ওকে, অনেকগুলো ফাইল চলে আসবে। সো এইখানে আমাদের একটি স্কিমা ব্যবহার করতে হবে, যেটা আমার এখানে লিখা আছে। সো ফাংশন এখান থেকে লিখে দিব, এটা কপি করবেন অ্যান্ড এখানে পেস্ট করে দিবেন। সো এই যে মাই অথ, এই নামটা আপনারা অবশ্যই কপি করে ফাংশন নেমের মধ্যে দিয়ে রাখবেন, ওকে। সো এ হচ্ছে এটুকুই কাজ এখান থেকে। সো ক্রিয়েট অথেন্টিকেশন স্কিমা ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে, ওকে। আমাদের এটা আসলে কাস্টম অথেন্টিকেশন কারেন্ট হয়ে গেছে। সো এখন রিফ্রেশ করব, এখান থেকে তেমন কোনো চেঞ্জ দেখতে পারবেন না, তবে এই যে চেঞ্জ অবশ্যই এসেছে, অ্যাডমিনিস্ট্রেটর একজন, কন্ট্রিবিউটর জিরো, রিডার জিরো। তো আমরা এখান থেকে অ্যাড করব আসলে ইউজারকে, সাপোজ আমি এখান থেকে অ্যাড ইউজার করব, ইউজার হচ্ছে অ্যাডমিন, ওকে। সো এ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা একে অ্যাড করতেছি, সো অ্যাড ইউজার। সো আসলে আমার ওই যে স্কিমাটা অ্যাডমিন পাসওয়ার্ড আমার তো এখানে দেওয়াই আছে, সো আপাতত আমার মনে হয় না লাগবে, যে আমি তো ওই অ্যাপস এর জন্য কাজ করেছি। তো দেখা যাক, আমি এখান থেকে লগ আউট নিব, ওকে। তো এখানে অ্যাডমিন, ওকে, পাসওয়ার্ড ছিল অ্যাডমিন,
123, সো লগইন। হ্যাঁ দেখেছেন আমার অ্যাডমিন হিসেবে ইউনিটের মধ্যে আসলে অ্যাক্সেস করেছে। সো আপনারা এখান থেকে আসলে অ্যাক্সেস কিভাবে মানে কন্ট্রোল করতে পারে, এখানে অ্যাডমিনিস্ট্রেটর দুইজন। সো যেহেতু আমি দুইজনকে লিখেছি, আপনারা চাইলে এখান থেকে ইউজার এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আমি একজনকে রিডার দিব, সো পরিমনি, পরিমনি কন্ট্রিবিউটর, সো তাকে আমি কন্ট্রিবিউটর দিব। সো সে কন্ট্রিবিউটর হিসেবে অ্যাড করতে পারবে। কিন্তু আমি এখান থেকে আসলে চলে গিয়ে অ্যাডমিন থেকে সিং আউট করে পরিমনি লিখলে তো আর আসবে না, কারণ আমার এখানে পাসওয়ার্ড নাই। এর জন্য আমাকে অ্যাট ফার্স্ট আমার অ্যাপিক্সে গিয়ে সেখান থেকে এসকিউএল কমান্ডে যাইতে হবে। তারপরে এই যে কোডটা আমি যেটা দিয়েছিলাম আর কি, এটাকে কপি করতে হবে। সাপোজ কপি করলাম, বলছি ওকে, পেস্ট করলাম এখানে। সো আমি যে নামটা দিয়েছিলাম এটা পরিমনি, পরিমনি। সো তার পাসওয়ার্ড আমি দিলাম সাপোজ পরিমনি, পরিমনি 123। সো এখানে পরিমনি, পরিমনি যদি এটা ম্যাচ না করে তাহলে আবার হবে না। সো আমি বানানটা দেখি এখানে কি পরিমনি লিখছি। সো হ্যাঁ, তো আমি এখান থেকে রান করব। ওকে, সো ওয়ান রো ইনসার্টেড এখানে হয়েছে। তো আমরা এখন এখান থেকে লগ আউট করে পরিমনি দিয়ে ইন করতে পারবো। সো অনেকে হাসাহাসি করতেছে এই বিষয় নিয়ে। সো সাপোজ অ্যাডমিন পরিমনি, পরিমনি, সো দেন পরিমনি 123, পরিমনি 123। অবশ্যই আমাদের অ্যাক্সেস দেওয়ার কথা, আমরা এখানে কন্ট্রিবিউটর হিসেবে থাকব। সেই জন্য নেভার অ্যাডমিনিস্ট্রেশনে আমরা এখানে যাইতে পারবো না, কারণ পরিমনি ছিল কন্ট্রিবিউটর হিসেবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাডমিনিস্ট্রেশন আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো। আমরা অ্যাডমিন হিসেবে এখানে প্রবেশ করব। সাপোজ আমার আগের যে অ্যাকাউন্টটা ছিল জিমেইল, সো সেটা দিয়েও আমরা এখন আর প্রবেশ করতে পারবো না, কারণ সেটা ডেটাবেজ আমি রাখি নাই। এই যে লগ ইন, এটা ডেটাবেজে রাখি নাই। সো এটা স্বাভাবিক যে আমরা প্রবেশ করতে পারবো না। সো অ্যাডমিন আমাদের এখন অ্যাডমিনিস্ট্রেশন, সো অ্যাডমিনই সব কন্ট্রোল করবে। আশা করি ভালো ভিডিওটি বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে আমাদের বিষয়। আর কোনো কোশ্চেন যদি এই রিলেটেড থাকে অবশ্যই জানাবেন। আশা করি সবাই বুঝেছেন। ভালো থাকবেন, বাই বাই।